জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অথচ ভারী বৃষ্টির দেখা নেই সকালে মেঘ বেলায় রোদ আর বিকালে দিকে ছিটে ফোটা বৃষ্টি বিগত বেশ কয়েকদিন ধরে এই ধরনের আবহাওয়া বিরাজ করছে গোটা দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি কাটবে কবে পর্যাপ্ত বৃষ্টি নামবে কবে তা আমরা ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আপনার এলাকার এই ধরনের লেটেস্ট ভিডিও খবরগুলি সবার আগে পেয়ে যেতে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তবে বর্তমানে ঘূর্ণবাদের জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে চলেছে যার ফলে স্বস্তি মিলবে মানুষদের অপরদিকে উত্তরবঙ্গে মাঝের বৃষ্টিপাত হতে চলেছে আর রোদ আর মেঘের মাঝেই নামবে বৃষ্টি বেশ কয়েক সপ্তাহ ধরে গুমট গরমের শেষে এবার স্বস্তিকর বৃষ্টি আসতে চলেছে আর ঘূর্ণবাদের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উপকূলবর্তী জেলায় বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ আঠাত্তর শতাংশ তার সঙ্গে মালদা মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি আগামী বুধবারের পর থেকে ভারী বৃষ্টিপাতে হওয়ার সম্ভাবনা বলেও জানিয়েছে হাওয়া অফিস তার সঙ্গে উত্তরবঙ্গে হাওয়া অফিসের সূত্রে খবর কিছু কিছু জায়গায় কমলেও আগামী দিন পর্যন্ত একই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস তার সঙ্গে জানিয়ে দেবো আমরা বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী রংপুর চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী বিভিন্ন জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রপাতও ঢাকা সিলেও এবং বরিশাল চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চাষিদের এই ছিটেফোটা বৃষ্টি নিয়ে এই কয়েকদিন এখন সন্তুষ্ট থাকতে হবে তোমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্ত ভিডিওটি আপডেট সম্পর্কে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন